أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কুরআনুল কারীম শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সূরা নিসার 25 নম্বর আয়াত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যে নিয়ম কানুন আছে সেটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তাই দয়া করে শুরুটিকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করুন, তাহলে ইনশাআল্লাহ আপনি শুদ্ধভাবে কুরআনুল কারীম শিখতে পারবেন। তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে সাথে পড়বেন। ওয়াও জবর ওয়া, ওয়া দুই ঠোঁট গোল হবে। মিম লাম জবর মাল, গুন্না হবে না, মিলিয়ে পড়তে হবে। কেন মনে রাখবেন, নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বেলা গুন্নার অক্ষর দুইটি, র লাম এই দুটি অক্ষরে কোনো একটি অক্ষর আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়বেন। ওয়ামাল, লাম মিম সবর লাম, কোনো গুন্না নাই। মনে রাখবেন মিম সাকিনের পরে মিম এবং বা ব্যতীত অন্য অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে। ওয়ামাল লাম, ইয়াসিন জবর ইয়াস, তা জবর তা, ত আইন সের তুই, ইয়াস তা তুই, ইয়াস তা তুই। ওয়ামাল লাম ইয়াস তা তুই, মিম নুন সের মিং, ইকফা গুন্না। কেন মনে রাখবেন নুন সাকিন বা তানমিনের পরে ইকফার অক্ষর 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ জাদ তা যা ফা কফ কাফ। এই 15টি অক্ষরে কোন একটি অক্ষর নুন সাকিন বা তানমিনের পরে আসলে নাকের বাসাতে নিয়ে গুণনা করে পড়বেন। মিং, কাফ মিম পেশকুম, এখানে কোনো গুণনা নাই। মিং কুম, তাও জবর তাও, জবরের বামে জসমলা ওয়াও বা জবরের বামে জসমলা ইয়া হলে লিনের হরফ হবে, নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে। তাও। লাম আলিফ দুই জবর ল্যান, মনে রাখবেন নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের অক্ষর 6টি, হামজা হা আইন হা গয়েন খ, এই 6টি অক্ষরে কোনো একটি অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে, গুণনা করা যাবে না। তাও ল্যান, আমার সাথে বলেন। ওয়ামান লাম ইয়াসতাতি মিনকুম তাওলান, হামজা ইয়া জবর আই, মনে রাখবেন নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বা গুণনার অক্ষর 4টি, ইয়া ওয়াও মিম নুন, এই 4টি অক্ষরে কোনো একটি অক্ষর আসলে গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। এই ইয়া নুন জবর ইয়াং, ইকফা গুণনা, নুন সাকিনের পরে ইকফার অক্ষর কাপ আসছে, এজন্য কাপজের কি হালাম জবর হাল, এই ইয়াং কি হাল, এই ইয়াং কি হাল। মিম হা পেশমুহ, সদ জবর স, নুন খাড়া জবর না, এক লিপ টান, মনে রাখবেন খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলো মদের হরকাত, এখানে এক লিপ টেনে পড়তে হবে। محصنات تلمزر تل محصنات মিম হামজা পেশ মু, কোনো অক্ষরের উপরে ছোট আকারে হামজা হলে সেই অক্ষরটি পড়তে হবে না, পড়তে হবে ওই হামজাকে। মু মিম সের মি, নুন খাড়া জবর না, এক লিপ টান, তা জের তি, মুমিনাতি। আনকিহুল মুহসানাতিল মুমিনাতি, ফা জবর ফা, মিম মিম সের মিম, নুন সাকিনের পরে ইদগামে বা গুণনার অক্ষর মিম আসছে, গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। মিম আলিফ জবর মা, এক আলিফ টান, ফা মিম মা, মিম জবর মা, লাম জবর লাম মালা, কাফ তা জবর কাত, মালাকাত মা মালাকাত, হামজা ইয়া জবর আই, নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে। মিম আলিফ জবর মা, এক আলিফ টান, নুন পেশনু, কাপ মিম পেশকুম, মিম সাকিনের পরে মিম সাকিনে ইদগামে সাফা ইয়ার অক্ষর মিম আসছে, গুণনার সাথে মিলিয়ে পড়বেন। আইমানুকুম, মিম নুন সের মিং, এখানে ইকফা গুণনা, নুন সাকিনের পরে ইকফার অক্ষর ফা আসছে, এজন্য ফা জবর ফা, তা জবর তা, ফাতা ইয়া খাড়া জবর ইয়া, এক আলিফ টান, তা জের তি, কাপ পেশকু, ফাতায়াতিকু, মিম লাম পেশমুল, ফাতায়াতিকুমুল, মিম হামজা পেশ মু, মিম সের মি, নুন খাড়া জবর না, এক আলিফ টান, তা জের তি, মুমিনাতি, মিন ফাতায়াতিকুমুল মুমিনাতি। এই পৃষ্ঠায় এখানে শেষ, আর এখানে দেখেন শেষ কি ওয়াকফের জন্য তো আছে, তাহলে এখানে কি করব আমরা, ওয়াকফ করব। আর ওয়াকফ করলে কি করতে হবে আমাদের, দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ অথবা গোলতাবাদের দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক লিফ টেনে পড়তে হবে, আর অন্য সকল সময় কি করতে হবে, সাকিন দিয়ে পড়তে হবে। যেহেতু এখানে শেষ অক্ষরে জের রয়েছে আমরা এখানে সাকিন দিয়ে পড়ব। এখন মনে রাখবেন এক আলিফ মদের পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হলে মধ্যে আরজি হবে, 3 আলিফ টেনে পড়বেন। তাহলে 3 আলিফ কোথায় টেনে পড়বো, এই যে নুন খাড়া জবর না, এখানে আমরা 3 আলিফ টেনে পড়বো। ফাতায়াতিকুমুল মুমিনাত, এভাবে পড়বেন। ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات আমার দম নাই এজন্য আমি এখানে ওয়াকফ করেছি আর ওয়াকফের নিয়ম অনুযায়ী আমরা এখানে কি 3 আলিফ টেনে পড়েছি আর তাওকর সাকিন দিয়েছি এখন আবার এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়ব ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم এখানে দেখেন আমরা ওয়াকফ করেছি তাহলে কি মিম ওয়াকফ সাকিন হয়েছে এজন্য ফাতায়াতিকুম বলেছি এখন আবার এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়ব أيمانكم من فتياتكم المؤمنات ওয়াও লাম ফরমালি লাম খাজবুল্লাহ আল্লাহ শব্দের লামের ডানে যখন জবর পায় পেশ হবে আল্লাহ শব্দের লাম মোটা করিয়া পড়বেন হাফেশু ওয়াল্লাহু হামজা আইন জবর আ আইন ওকটা গলাটা চেপে উচ্চারণ করতে হবে লাম জবল্লাহ মিম পেশমু আ'লামু ওয়াল্লাহু আ'লামু বাজর বি হামজা ইয়াজর ই একলিপটান মিম আলিফ জবর মা একলিপটান বি ইমা নুন জান্নি কাপ মিম পেশকুম বি ইমানিকুম এখানে ওয়াকফের চিহ্ন তো আছে ওয়াকফ করা উত্তম আর এখানে ওয়াকফ করলে কি করতে হবে যেহেতু শেষ অক্ষরে সাকিন রয়েছে এই অবস্থায় পড়তে হবে তাহলে আমরা পড়ব বিঈমানিকুম ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম বা আইন সবর বা আইন কটা গলা চেপে পড়বেন জদ পেশ জু কাপ মিম পেশকুম ميم ساكنة بري ميم ساكنة إذا كان شافوا يروكر ميم مرسي قلنا شدة مليا بوربين بعضكم ميم نون سرمين إتا هوار كوتا سيلو وجه نيوم আছে نون ساكن بتان مينر পরে একলাব এর অক্ষর একটি বা এই অক্ষরটি যখনই আসবে এই যে অক্ষরটা হ্যাঁ এই অক্ষরটা যখন আসবে তখন কি করব আমরা সেই নুন ساكن বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব মিম বা ইনসর বা জদ দুই সর জিন বা জিন এখানে ওয়াকফের চিহ্ন জিম আছে আর ওয়াকফ করলে কি হবে জদ অক্ষর সাকিন হবে তখন হবে এমন বাজ বাজ এরকম পড়বেন আবার বলছি বাজ আমার সাথে বলেন বাযুকুম মিম বাজ বাযুকুম মিম বাজ ফা নুন জবর ফাং ইকফা গুণ না হবে নুন সাকিনের পরে ইকফার অক্ষর কাপ আসছে এজন্য فن كبزر كي حاو بشحو أكلبتن فن كي حو هانون بشهون واجب قلنا مرق بن حركة البامي نون بامي مي ترجيد هولي واجب قلنا كورته هولي نون جبنا هن فن كي حو هن بازر بي همجا ذالزر إذ بإذ نون جرني بإذني همزة هازبر أه لم جلي هانون جرهن حركة الباء نون ترجيد এখানে واجب গুণ হবে নুন জবর না اهلهن فانكحوهن باذن اهلهن فانكحوهن باذن اهلهن অজবর হামজা খরা জবর একলিপটান ওয়া তা ওয়া পেশতো একলিপটান হানুন পেশ হুন নুন জবর না واجب গুণ হবে وآتوهن همزة پیش او جیما پیش جو اکلیپتن راز بر را اجورا را کر اوپر যখন জবর বা পেশ হবে রা অক্ষরটা মোটা করিয়া পড়তে হবে اجورا হানুন পেশ হুন অজীব গুণনা নুন জবর না হুন اجورهن بلم سرবিল মিম আইন সর মা রা পেশ রু اکلیپتن ফাজরফি بالمعروف আমরা এখানে ওয়াকফ করলে কি হবে ফা অক্ষর সাকিন হবে আর এখানে তিন আলিফ টেনে পড়তে হবে আর র অক্ষরটা কিন্তু মোটা করে পড়তে হবে দেখেন এই পৃষ্ঠায় এখানে শেষ আমরা এখানে ওয়াকফ করব তাহলে ওয়াকফ করলে পড়তে হবে এমন বিল মা'রুফ আমার সাথে বলেন ফানকিহুহুন বিইذনি আহলিহিন ওয়া আতুহুন এখানে ওয়াকফের কোনো চিহ্ন নাই আমার দম নাই এজন্য ওয়াকফ করেছি এজন্য আবার এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়তে হবে ওয়াতুহুন্না উজুরুহুন্না বিল মা'রুফ আবার فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف. গত পৃষ্ঠায় আমরা এই পর্যন্ত পড়েছি, এখন আমরা তারপরের থেকে পড়ব। মিম হা পেশ মুহ, সদ জবর স, নুন খরা জবর না, একলিপ টান, তা দুই জের তিন, মুহ সনাতিন, গইন গা জবর গই, র জবর র, গইর। এখানে জবরের বামে জসমালা ইয়া লিনের হরফ নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে গইর। মিম পেশ মু, সিন খরা জবর সা, একলিপ টান, ফা জের ফি, মুস্তাফি, হা খরা জবর হা, একলিপ টান, তা ওয়াও দুই জের তিউ। তানবিনের পরে ঈদগমে বাগুন্নার অক্ষর অবশ্যই গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে মুস্তাফিহাতি বিল মারুফি মুহসানাতিন গায়রা মুস্তাফিহাতি ওয়াজরা লাম আলিফ ওয়ালা একলিপ টান ওয়ালা মিম তা পেশ মুত্তা জবতা মুত্তা খাজর কি যাল খড়া জবর যা একলিপ টান তাজতি ওয়ালা মুত্তাখিযাতি همزة خازبر أخ دال اللي بزبر دا أكليب تان نون دوي سرنين أخ دانين أمر إيكاني وقف كله كي هبه نونو كس ساكين هبه آر توكن تيل اللي بتاني بورت هبه كوتاي دال اللي بزبر دا إيكاني أخ دان إفا بوربين ولا متخذات أخدان بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فازبر فا هم جزر إي فا إي ذا لالي بزور ذا مد منفصل تين أليب تيني پوربين مد منفصل كون شما هاي جانين موني ركبين ایک أليب مادر پوري جدي پريتوك شبده شروع ته إفا بي হামজা আসে তাহলে মধ্যে মুনফাসিল হবে তিন আলিফ টেনে পড়বেন ফাইদা হামজা হা পেশ উহ সাদ নুন জের সিন নুন জবর না উহ সিন ফাইদা উহ সিন ফা জবর ফা হামজা নুন জের ইন কোনো গুনাহ হবে না নুন সাকিনের পরে ইজহারের উপর হামজা আসছে এজন্য ফাইন হামজা জবর আ তাই জবর তাই নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে নুন জবর না আতাইনা আতাইনা বাজরবি ফালিব জরফা একলিপটান হাজর হাই শিনজবশা বিফাহিশা তাদুইসরতিন বিফাহিশাতিন। এখানে খেয়াল করেন আয়াতের শেষ না, এখানে কিন্তু এখানে এই পৃষ্ঠায় শেষ। আমরা এখানে ওয়াকফ করব, আর ওয়াকফ করলে কি হবে গোলতার উপরে ওয়াকফ করলে গোলতা হা হয়ে যাবে এবং সাকিন হবে, তাহলে হবে বিফাহিশা। আমার সাথে বলেন فإذا أحصن فإن أتين بفاحشة আমরা গত পৃষ্ঠায় এখন এই পর্যন্ত পড়েছি, এখন আমরা তারপরে থেকে পড়ব ফাজবর ফা আইন জবর আই ফা আই লাম ইয়াজবুল লাই নরম করে তাড়াতাড়ি পড়তে হবে হানুন জের হিন নুন জবর না অজিব গুন্না ফাআলাইহিন্না نون صدر نصف فابشفو نصفو ميم اللي بزور ما أكلبتان عين زبرعة لم لمس واللل على الميم حابش موح صد جبر صانون كرا زبرنا أكلبتان تازتي موح صاناتي ميم سرمي نون لمس والنل مينال عين زبرعة ذا اللي بزور ذا أكلبتان بازربي مينال عذابي এখানে ওয়াকফের চিহ্ন তো আছে, ওয়াকফ করা উত্তম। আর ওয়াকফ করলে কি হবে বা ওয়াকফ সাকিন হবে, তখন কিন্তু কলকলা হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। আর এখানে জাল আলিফ জোর জা তিন আলিফ টেনে পড়তে হবে, তাহলে হবে মিনাল আযাব। এভাবে পড়বেন বিফাহিশাতিন ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব জাল খড়া জবর জা এক আলিফ টান লাম জল্লি কব জোর কা যালিকা লাম জল্লি মিম নুন জবর মান লিমান خازبر خاش شنجشي خاشي يا لم زبر يل خاشي يل عين زبر عين ونزبرنا عنا تزبطة عنات لمن خاشي العنات ميم ننصر من إكفا قلنا كاب ميم بشكم منكم ذلك لمن خاشي العنات منكم أو زبر همزة ننزبر أن إكفا قلنا تاسو زبر تاش وأن تاش বাজার বি র পেশ শুরু একলিপটান র অক্ষরে পেশ আসছে মোটা করিয়া পড়তে হবে وأن تصبروا خي يزبر خي را لم دي بشرول خير لم زبلا كاب مين بشكم خير لكم وأن تصبروا خير لكم وأن تصبروا خير لكم أو لم زبروا لم كرز بالله الله شبد لم دان جبر أشتمو تكريا بودبين هابشو والله وين زبروا فاو بشكو أكليبتان را را دي بشرور غفور را زبروا حي يزرحي أكليبتان ميم دي بشمون رحيم أكفا كل كي هبه মিমাকে সাকিন হবে আর এখানে তিন আলিফ টেনে পড়তে হবে র অক্ষর কিন্তু মোটা করে পড়তে হবে ওয়াল্লাহু গফুরুর রহিম আবার ওয়াল্লাহু গফুরুর রহিম সাদাকাল্লাহুল আযীম সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিবেন দিন প্রচারের সাথে অবশ্যই শেয়ার করবেন আপনার এই প্রচারের দ্বারা যদি আপনার কোনো ভাই অথবা বোন কেউ যদি কুরআন শিখতে পারে সে শিখে যতটুকু সওয়াব অর্জন করলো আপনিও ঠিক ততটুকু সওয়াব অর্জন করতে পারলেন সুবহানাল্লাহ তাই অবশ্যই আপনারা দিন প্রচারের স্বার্থে এই ভিডিওটি শেয়ার করবেন আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু